যারা আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে কি আসছেন? এবার দিলেন স্পষ্ট জবাব, জল্পনার অবসান হলো কি? আপনারাই দেখুন। রাজ্যপালের সাথে দেখা করেছিলেন রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায়, আর সোমবার একই মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে তাকে দেখা গেছে। মঙ্গলবার তিনি অফিসে ছিলেন, আবার বুধবারই দেখা যায় যে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সাথে তার বৈঠক হচ্ছে। দিনে দিনে সৌরভ যে রাজনীতিতে যোগদান করছেন এটা জল্পনা বেড়েই চলেছে। তিনি রাজনীতিতে আসছেন কি না, তবে এ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কি বলছেন এই যে প্রশ্ন সংবাদ মাধ্যম থেকে বারংবার প্রশ্ন উঠলেও সৌরভ গঙ্গোপাধ্যায় এড়িয়ে গেছেন, স্পষ্ট করে তার উত্তর দেননি। আর জল্পনা বেড়েছে এতেই যত দিন গেছে, কিন্তু বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্তর শুনলে জল্পনার ইতি হতে পারে। তার রাজনৈতিক জল্পনা নিয়ে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই উত্তর কিন্তু কোনো ও সংবাদ মাধ্যমে দেননি। দীর্ঘদিনের পারিবারিক বন্ধু এবং সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকে তার রাজনৈতিক যোগদানের বিষয়ে স্পষ্ট মতামত জানিয়ে দিয়েছেন মহারাজ, এমনটাই দাবি অশোকবাবুর। বুধবার দুপুরে বেহালার সৌরভের বাড়িতে দেখা করতে যান প্রবীণ সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। সেখান থেকে বেরিয়েই ফেসবুকে একটি পোস্ট করেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র এবং বর্তমান প্রশাসক। তিনি লেখেন, আজ সৌরভ গাঙ্গুলির বাড়িতে বসে সৌরভ আর ডোনার সাথে অনেক গল্প হলো, ইলেকশনে লড়ছি কি না জানতে চাইল, তার জন্য আগাম শুভেচ্ছা ও জানিয়ে রেখেছে। রাজনীতির কথা প্রসঙ্গে আমার মত, ওর রাজনীতিতে যুক্ত না হওয়া তাও বলেছি, কথা প্রসঙ্গে বলেছি ক্রিকেট ওকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে, দেশের মানুষ চায় তা যেন অব্যাহত থাকে। ওর সাথে শিলিগুড়ির ক্রিকেট নিয়ে ও কথা হয়, ও সব রকম সহযোগিতা করবে, একবার এসব নিয়ে কথা বলতে শিলিগুড়িতে আসবে, তখন আমাদের বাড়িতে গিয়ে ও ওর কাকিমার সাথে দেখা করবে। ছবিটা তুলেছেন কিন্তু ডোনায়, এমনটাই তিনি বলেছেন। অশোকবাবু পরিষ্কার তার পোস্টে লেখেন, তিনি সৌরভকে রাজনীতিতে না আসার পরামর্শ দিয়েছেন, তবে এই পরামর্শ শুনে সৌরভ কি বললেন তা বলতে গিয়ে তিনি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমি সৌরভকে বলি অনেক দিন ধরে কাগজে পড়ছি তোমার রাজনৈতিক যোগদান প্রসঙ্গে, আমার মনে হয় তোমার রাজনীতিতে আসা উচিত না, তোমার ক্রিকেটেও জনপ্রিয়তা অব্যাহত থাকুক, দেশের মানুষ এটাই চায়। এই শুনে সৌরভ অশোকবাবুকে বলেন, আমি কোনো দিনও বলিনি রাজনীতি করব, বিভিন্ন সময়ে রিপোর্টাররা আমাকে প্রশ্ন করে কিন্তু আমি কোনো ও প্রশ্নের উত্তর দিই না। এই উত্তর থেকে অনেকটাই সৌরভের মতামত বলে মনে করা হচ্ছে। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট তথা সৌরভ গঙ্গোপাধ্যায় এখনই প্রকাশ্যে কিছু বলতে নারাজ। সূত্র মারফত জানা যাচ্ছে সৌরভের কাছে বিজেপির তরফ থেকে প্রস্তাব যাচ্ছে, এমনকি শীর্ষস্থানীয় নেতৃত্ব বারবার তার সাথে যোগাযোগ করে চলেছেন। সৌরভ নাকি এখনই যাচ্ছেন না বলে জানিয়েছেন, তবে এর উত্তর পরেও কিন্তু জল্পনা মিটছে না, কারণ রাজনীতিতে সবই সম্ভব। অমিত শাহ কিছুদিন আগেই বলেছেন যে ভূমিপুত্র মুখ্যমন্ত্রী হবে, এটা একটি কথার কথা, বিজেপি কিন্তু তা করে না। যেই যাই হোক না কেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আরএসএসেরই কেউ না কেউ ক্ষমতায় বসে, যেমন ত্রিপুরা, সেখানে যারা জিতিয়েছিলেন তারা কিন্তু কেউ মুখ্যমন্ত্রী হননি, মাঝখান থেকে এই বিপ্লব দেবকে অন্য রাজ্য থেকে উড়িয়ে নিয়ে এসে মুখ্যমন্ত্রী পদ দেওয়া হলো, কারণ তিনি কঠোর আরএসএস। এখন কথা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলিকে কি তাহলে তুলে ধরা হবে, এই মুহূর্তে হবে না, এটাই উত্তর। তার কারণ এখন যে সমস্ত ওই 13 জন প্লাস 6 জন এই 19 জনকে নিয়ে বিজেপি লড়াই করবে লড়াই ময়দানে, এরপর একটি ইন্টারনাল সার্ভে হবে, সেই সার্ভে যদি বলে যে বিজেপি আসার সম্ভাবনা রয়েছে তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায় সাইডলাইনেই খেলবেন। যদি সেই সার্ভে রিপোর্টে এমনটা আসে যে বিজেপি ক্ষমতা দখল করতে পারছে না, তখন শেষবেলায় অর্থাৎ এই স্লগ ওভারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নামানো হবে এবং প্রকারে আকারে ইঙ্গিতে বোঝানো হবে যে সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুখ্যমন্ত্রী হবেন যদি বিজেপি জেতে। কিন্তু
প্রকাশ্যে বলাটা খুবই মুশকিল, কারণটা আগেই বললাম, যদি প্রকাশ্যে বলা হয় তাহলে বাকি 13 জন আর 6 জন গোসা করবেন, অন্তত 6 জন তো করবেনই। সুতরাং এই মুহূর্তে যদিও সেটা করা যাচ্ছে না, তবে শেষ বেলায় সৌরভ গাঙ্গুলি যে ব্যাটিং করতে নামবেন না সেটা কিন্তু এখন থেকেই হলফ করে বলা যায় না। ধন্যবাদ, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।